नमस्कार बंधुरा, एरिया अफिसार भिसिट एप ये एप्स आपनादे डाउनलोड करते हैं एवं इकाने पाँच मासे पाँच थेके छय बार आपनादे किन्तु ये एप्सर द्वारा आपनादे फिल्डे भिसिट करते हैं एवं कि करते हैं देखुन आपनार आईडी एवं पासवर्ड अर्थात ओटीपी दिए आपनारा जखन ये एप्से प्रवेश करबें तो करार पर आपनारा स्टेट आपनार डिस्ट्रिक्ट तारपर आपनार ब्लक एवं आपनार पंचायत चूज करे नेबें एवं आपनार जे डेट अर्थात कौन डेटे अपनी भिजिट कर डेट्टी कैसे चूज कर अर्थात जे डेटे कर 15 तारीखे करेम तो 15 तारीख डेट तारीख से ही तारीख की चूज कर निल तो अपनारा अपन तारीख चूज कर जेहेतु एखे एक आईडी तैरी हो जाए ये जख ही अपनी नेक्स्ट करबें एक आईडी तैरि तो देखो आईडी तो यार से ही दिन एक आईडी से आईडी ऊपर क्लिक करबें एरपर आपनार सामने जो स्कीम आसबे सेखान थेके एमजी एनआरजी के सिंकोनाइज करबें देखुन सिंकोनाइज करार फले आपनारा देखुन स्टेट डिस्ट्रिक्ट ई दुटोके छेड़े देबें एरपर ग्राम पंचायत तो देखुन ग्राम पंचायतेर उपरे क्लिक करबें करार फले आपनार सामने जो चारटे कोश्चेन थाकबे सेगुलो आन्सार करे नेबें तो प्रथम क्षेत्रे आमी प्रथम कोश्चेने नो दिएछि परे येस येस एबं शेषेरटि येस तो एरपर आपलोड फटो एबार आपलोड फटो जेहेतु आपलोड की फटो करबें तो सेखाने जावार आगे आपनारा सेभ कर देवें पर आपलोड करबें तो सेभ कर देवार पर ओके कर देवें देखुन ये पिंक कलर आपलोड अपशन टी चले आसबे एरपर वेबसाइटे जाबें एखाने परपर जो क्वेश्चनगुली आछे येस येस प्रथम येस करबें पर 3 नम्बर येस करबें 4 नम्बरटा सैटिसफैक्टरी এইভাবে আপনারা দেখুন সব অ্যানসারগুলি আমি এখানে করে দিয়েছি তো আপনারা এই কোশ্চেনের অ্যানসারগুলি এখানে করে দেবেন দেওয়ার পরে ইয়েস নো করে অ্যানসারগুলি দিয়ে যাবেন দেওয়ার পরে শেষের দিকে দেখুন মেডিকেল কিট অ্যাভেলেবল আছে কিনা ওয়ার্কশিট অ্যাভেলেবল কিনা এগুলো আপনারা পড়বেন এবং সহজেই বুঝতে পারবেন কি বলা হয়েছে সেই হিসাবে অ্যানসারগুলি দিয়ে দেবেন ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি অর্থাৎ জলের যে সুযোগ সুবিধা আছে কিনা ইয়েস করবেন এবার তারপরে অপশনগুলো দেখুন পরপর যেগুলো আপনার মনে হবে ইয়েস বা নো মনে হলে নো করবেন পার্শিয়াল মনে হলে পার্শিয়াল করে দেবেন তো এরপরে দেওয়ার পরে 17 নম্বরে একটা সাজেশান বা কমেন্ট অথবা অ্যাকশান টেকেন সেরকম একটা বিষয় আছে আপনি সেটি দেবেন আমি এখানে করে দিয়েছি কোয়ালিটি অফ ওয়ার্ক শুড বি ইম্প্রুভ তো এরপরে দেখুন আবার আপলোড ফটো এই আপলোড ফটোটা আপনার ওয়ার্ক সাইটে হবে তো ওয়ার্ক সাইটে না যাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু ফটোটি আপলোড করতে পারবেন না সেই জন্য আপনি এখন যেহেতু অ্যানসারগুলো হয়ে গেছে আপনি সেভ করে দেবেন দেওয়ার পরে দেখুন ওকে হয়ে যাবে তো এই যে পিঙ্ক কালার আপলোড চলে এসেছে কেন এসেছে যেহেতু আপলোড ফটো এই অপশন দুটি করা হয়নি তার জন্য পিঙ্ক কালার চলে এসেছে আমরা যখনই ফটো এরপরে আপলোড করব করার পরে যখনই আমরা সেভ করব তখন এটা সবুজ হয়ে যাবে অর্থাৎ আমাদের এই কাজটি সেই দিনে অর্থাৎ 15 তারিখের কাজটি আমার কমপ্লিট হবে ওয়ার্কসাইডের কাজ সেটি কমপ্লিট হবে তো এই হচ্ছে ব্যাপার এখানে যেহেতু পিঙ্ক কালার আছে সেহেতু এখনও আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়নি আমরা যখনই আপলোডে যাব এরপরে দেখুন আবার যখন আপনারা এমজিএনআরডি দিয়েতে যাবেন আইডি সেই আগের সেই 15 তারিখের আইডিতে যাবেন তো আমি প্রথম থেকে একবার খুলে দেখাই দেখুন এই যে এখানে যে দেখুন 15 তারিখের ডেট কিন্তু সিলেক্ট করাই থাকবে এরপরে আপনার করা আছে আপনার এডিট অথবা সিলেক্ট ওল্ড ভিজিট আইডি ওখানে ক্লিক করবেন হ্যাঁ করার পরে দেখুন সেই আইডিটি চলে আসবে অর্থাৎ 15 তারিখে আমরা যে আইডিটি ক্রিয়েট করেছিলাম আগে সেভ করেছিলাম সেই আইডির উপরে এবার ক্লিক করবেন আইডির উপর ক্লিক করার পরে আপনার দেখুন নিচে এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল দেখুন সিঙ্কোনাইজ করা আছে সবুজ হয়ে আছে তো এই এর গায়ে ক্লিক করবেন এরপরে আবার গ্রাম পঞ্চায়েতের উপর ক্লিক করবেন গ্রাম পঞ্চায়েতের উপরে যখনই ক্লিক করবেন এই যে নিচেই যে আপলোড ফটো এই যে আপলোড ফটো এই ফটোটি কার ফটো দেবেন এখানে এনএস স্যার অর্থাৎ নির্মাণ সহায়ক কোনো কিছু করছেন অর্থাৎ আপনার এই যে স্কিমের কিছু কাজ করছেন সেরকম একটা ফটো এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে আপনারা সেভ করবেন দেখবেন এটা সবুজ হয়ে গেছে অর্থাৎ সেদিনের ওয়ার্কসাইডের কাজটি কমপ্লিট হলো এবার ওয়ার্কসাইডে যাবেন গিয়ে যে সাইডে কাজ হচ্ছে সেই সাইডে গিয়ে একটা ফটো তুলবেন ওয়ার্কসাইডের ফটো তুলে এই যে আপলোড ফটো এখানে যে 18 নম্বরে আছে একটা ওয়ার্কসাইডে গিয়ে সেই ওয়ার্কসাইডের ফটোটি তুলবেন তুলে আবার সেভ করে দেবেন সেভ করার পরে যখন এখানে সেভ হবে বাইরে চলে আসবেন দেখবেন যে আপলোড যে অপশানটি পিঙ্ক হয়েছিল ওটা সবুজ হয়ে যাবে তো আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না তো সবুজ হয়ে গেলে আপনার আপলোডটি কিন্তু সম্পূর্ণ হলো অর্থাৎ 15 তারিখের কাজ কমপ্লিট হলো তো মাসে 5 থেকে 6 বার এইভাবে আপনাদের কাজটি করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন